ওয়ান্স ব্যাট এর মাধ্যমে ইনকাম করাকে অনেকেই তাদের ফুল টাইম পেশা হিসেবে বেছে নিচ্ছে কারণ এটি টাকা ইনকাম সব থেকে সহজ উপায় গেম খেলে পারলে আর কি চাই বিভিন্ন গেমে থাকা দক্ষতা কাজে লাগিয়ে আজকে এই সাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই এই বিষয়ে আগ্রহী হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার পছন্দ মতো যেকোনো ব্রাউজারে গিয়ে ওয়ান এক্স ব্যাট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করবেন তাহলে দেখতে পারবেন আপনার সামনে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আসবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করবে অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবে এখন আপনার প্রথম কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করা উপরের দিকে লগ এবং রেজিস্ট্রেশন দুইটি বাটন দেখতে পাবে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে এরপর ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে এখানে কান্ট্রি বাংলাদেশ এবং কারেন্সি বাংলাদেশি টাকা রাখবে এরপর প্রমো কোডের ঘরে আমাদের প্রমো কোড লিখবেন আমাদের প্রমো কোড হচ্ছে ডি এক্স বি ডাবল

প্রমুখটি কতটা গুরুত্বপূর্ণ তাই প্রমুখের ঘরে যত্ন সহকারে আমাদের প্রমুখ লিখবেন এরপর নিচের খালি ঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ করতে যাবেন তখন এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন কারণ এগুলো ছাড়া পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ করতে জামেলা হতে পারে তাই অবশ্যই এগুলো কোথাও সংরক্ষণ করে রাখবেন এখন দেখাবো কিভাবে আপনার আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবে তার জন্য নিচের দিকের মেনু বাটনে ক্লিক করবে এবং পার্সোনাল প্রোফাইলে চলে যাবে তাহলে আপনি এখানে দেখতে পারবেন ফোন নাম্বার এবং পাশে লিংক বাটন আছে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবে এখানে আপনার সচল মোবাইল নাম্বারটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবে তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবে তাহলে আপনার নাম্বারে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে লিখে কনফার্ম করে দিবে তাহলে আপনার আপনার অ্যাকাউন্ট রিষাটে ফোন নম্বর যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেইলসে ক্লিক করবেন এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে নামের শেষ অংশ লিখবেন ডেট অফ বার্থ এর ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন এর জন্য প্রথমে সাল তারপর মাস এবং তারপর তারিখ সিলেক্ট করবেন প্লেস অফ বার্থ এর ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবেন রিজিয়নের ঘরে আপনার বিভাগ সিলেক্ট করবেন সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবেন রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবেন ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইড কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিকে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবে ডেট অফ ইস্যু ঘরে আপনার আইডি কার্ডের ইস্যুর তারিখ বসাবে ইস্যু বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবে সবকিছু ঠিক থাকলে নিচের টিক মার্কে ক্লিক করে কনফার্ম করে দিবে তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবে এর জন্য আপনি এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবে তাহলে আপনি বিভিন্ন পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত উত ডিপোজিট করবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি এর জন্য আপনাকে ফাস্ট বিকাশে ক্লিক করতে হবে আপনি যত টাকা ডিপোজিট করবেন এই ঘরে সেই টাকার পরিমাণ লিখে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর নিচে পরিশোধ করুন বাটনে ক্লিক করবেন এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর এখানে আপনার বিকাশের পিন নাম্বার বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে Sí.